এবারে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মডার্ন ইলেকট্রিক ওয়ার্কস লিমিটেড মার্কুইস পাম্পের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জাকির হোসেনকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে আরটিভি আয়োজিত কৃষিবতক 2021 অনুষ্ঠানে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এমপি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট শম রেজাউল করিম এমপি, আরটিভির মাননীয় চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি এবং সুধীমণ্ডলী, মার্কুইস পানির পাম্পের একমাত্র পরিবেশক এমইএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মডার্ন ইলেকট্রিক্যাল ওয়ার্কস লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ আজ যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে তার পেছনে রয়েছে এদেশের কৃষক, খামারি, মৎস্যচাষী, গবেষক, বিভিন্ন প্রতিষ্ঠান। আমরা এদের অবদানের কথা জানতে পারি বিভিন্ন গণমাধ্যমের কল্যাণে। আরটিভির কৃষি বিষয়ক অনুষ্ঠান কৃষি ও কৃষ্টি সেই কাজটি নিয়মিতভাবেই করে যাচ্ছে, কিন্তু আজকের আরটিভি কৃষি পদক 2021 অনুষ্ঠানটি ব্যতিক্রম এই জন্য যে কৃষির বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের মধ্য থেকে আটজন ব্যক্তি ও দুইটি প্রতিষ্ঠানকে পদক দিয়ে বিশেষভাবে সম্মানিত করা হচ্ছে। আরটিভির এই উদ্যোগ কৃষি নিয়ে যারা কাজ করছেন নিশ্চিতভাবে তাদেরকে অনুপ্রাণিত করবে। আমি আরটিভিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই মহতী অনুষ্ঠানে মার্কুইসকে সাথে রাখার জন্যে। মার্কুইস দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে গুণগত মানসম্পন্ন সেচ যন্ত্র সরবরাহ করার মাধ্যমে পরোক্ষভাবে কৃষিতে অবদান রাখার চেষ্টা করছে, ভবিষ্যতেও এই প্রচেষ্টা বজায় থাকবে ইনশাআল্লাহ। পরিশেষে আজকে যারা পদক পেতে যাচ্ছেন তাদের সবার প্রতি রইল আমাদের আন্তরিক অভিনন্দন। সবাইকে আবারও অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, ধন্যবাদ।